Hello, this is Anit, brand ambassador of Nutrition Depot Bangladesh. So, আজকে আমি কভার করব যে একজন বিগিনার সে কি কি ধরনের ট্রেনিং বা কি কি ওয়ার্কআউট এবং কি কি ধরনের সাপ্লিমেন্ট সে ব্যবহার করতে পারবে। So, আমি আজকে দেখাবো যে এই 10টা ব্যায়াম কিভাবে পারফর্ম করবেন এবং আপনারা এই 10টা ব্যায়াম কিভাবে আপনাদের ট্রেনিং এ আপনারা অ্যাড করবেন এজ এ রুটিন হিসেবে। So, আমাদের ট্রেনিং এ আমাদের হেলথ অপটিমাইজ করার জন্য যে 10টা ট্রেনিং বা 10টা ওয়ার্কআউট আমরা করব সেটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। সো আমরা প্রথমেই যে ওয়ার্কআউটটা কভার করব সেটা আমরা সবাই জানি, ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল এবং বেসিক একটা ওয়ার্কআউট পুশ আপ। তো পুশ আপের ফলে আমাদের কী কী ধরনের বেনিফিট হয়? পুশ আপ করার ফলে আমাদের চেস্ট মাসেল, আমাদের বাইসেপ, ট্রাইসেপ, কোর, গ্লোর, তো মোটামুটি আমরা আপার টু লোয়ার সব মাসেলে আমরা এঙ্গেজ করতে পারি। সো পুশ আপটা হচ্ছে আমাদের খুবই মানে অ্যাসেন্সিয়াল একটা ওয়ার্কআউট। তো আমরা যখন বিগিনাররা শুরু করব আমরা সবার আগে পুশ আপটা দিয়ে স্টার্ট করব। এরপরে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে স্কোয়াট। আমরা জানি যে স্কোয়াটের কোনো বিকল্প নাই। আমরা আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইলে বা আমাদের বডি ফিট থাকার জন্য, সুস্থ থাকার জন্য, বা আপনি যখন ব্যায়ামে শুরু করবেন বা আপনি ট্রেনিং চিন্তা করতেছেন যে আপনি স্টার্ট করবেন, তো পুশ আপের পরপরই আমি সাজেস্ট করবো আপনারা স্কোয়াটটা ট্রাই করবেন। স্কোয়াটের ফলে আমাদের স্কোয়াটে কোয়াড মাসেল, গ্লোট, তারপরে কোর, হ্যাঁ, অ্যান্ড আপনি মোটামুটি যেহেতু আমাদের মেজর মাসেল হচ্ছে লেগ, তো আপনি লেগসের মোটামুটি সব মাসেলে আপনি এঙ্গেজ করতে পারবেন। তো এরপরে আমরা যে ওয়ার্কআউটটা করতে পারি ওভারহেড ডাম্বেল প্রেস। ওভারহেড ডাম্বেল প্রেস করার ফলে আপনি আপনার শোল্ডার মোবিলিটি, আপনার শোল্ডার স্ট্রেংথ, প্লাস একই সাথে আপনি আপনার রেয়ার ডেল, এই মাসেলগুলো আপনি ডেভেলপ করতে পারবেন। তো এরপরে আমরা যে ওয়ার্কআউটটা কভার করব সেটা হচ্ছে ডাম্বেল অথবা বারবেল রো। তো যে যেটাতে কমফোর্ট ফিল করবেন সেটা ইউজ করতে পারেন। আপনার শুরুতে আপনার লাইট ওয়েট দিয়ে স্টার্ট করতে পারেন। তো এটা করার ফলে আপনার যেটা হবে, আপনার মোটামুটি আপনি সব উপরে যে আপার বডি আছে আপার বডিটা আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। বেসিক্যালি এটা আপনি আপনার ব্যাক মাসেলে হিট করবে, কিন্তু একই সাথে আপনি আপনার কোর, লোয়ার ব্যাক, গ্লোটস, তো সবগুলো মাসেল আপনি অ্যাক্টিভেট করতে পারবেন শুধুমাত্র একটা ট্রেনিংয়ের ফলে। আর অ্যান্ড একই সাথে আপনার ট্রাইসেপ স্ট্রেংথ আপনি বিল্ড আপ করতে পারবেন। যখন আপনি পুল করতেছেন তো তখন আপনার এটা ট্রাইসেপের জন্য খুবই ভালো উপকার করবে। সো এরপরে আমরা যেটা কভার করব এটা হচ্ছে গ্লোট ব্রিজ। তো গ্লোট ব্রিজ বেসিক্যালি এটা হচ্ছে আপনার স্টাবলাইজেশন এবং হচ্ছে স্ট্রেংথ বেস। তো এটা করার ফলে আপনি আপনার গ্লোট মাসেলটাকে খুব ভালোভাবে টার্গেট করতে পারবেন এবং একই সাথে আপনার গ্লোট অনেক স্ট্রং হবে। তো আমরা ডেফিনেটলি গ্লোট ব্রিজটা আমাদের রুটিনে অ্যাড করব। সো এরপরে আমি যেটা কভার করব সেটা হচ্ছে ডেডলিফট। আমরা জানি ডেডলিফট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ওয়ার্কআউট এবং অনেকেই বলে থাকেন যে ডেডলিফট কিন্তু ওয়ার্কআউটের একটা কিং, বিকজ ডেডলিফটের ফলে আপনি আপনার লোয়ার থেকে আপার বডি প্রায় এভরি সিঙ্গেল মাসেলে আপনি হিট করতে পারবেন। তো টেকনিক্যালি আপনার ডেডলিফট করলে যে বেনিফিটগুলো হয়, কোর অ্যাক্টিভেট করতে পারবেন, লোয়ার ব্যাক পেন রিডিউস করতে পারবেন, আপনার মিনারেল ডেন্সিটি ইম্প্রুভ করতে পারবেন, একই সাথে আপনি আপনার জাম্পিং যে পারফর্মগুলো আছে লাইক আপনার স্টাবিলিটি যে মুভমেন্টগুলো, তারপর হচ্ছে আপনার এসএকিউ ট্রেনিংগুলো, এটা খুব ভালোভাবে আপনাকে ট্রেনিং করতে হেল্প করবে। আমরা জানি যে প্ল্যাঙ্ক হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত একটা ওয়ার্কআউট। সো এটা পারফর্ম করার ফলে আপনার যে বেনিফিটটা হবে, পোস্টেরিয়র চেইনগুলো আপনার ডেভেলপ হবে, একই সাথে আপনি আপনার কোর এঙ্গেজমেন্ট, শোল্ডার স্ট্রেংথ আপনি বিল্ড আপ করতে পারবেন, একই সাথে আপনি আপনার মোটামুটি আপার বডি, যে আপার এবং লোয়ার বডিতে আপনি সব মাসেল এঙ্গেজ করতে পারবেন শুধুমাত্র প্ল্যাঙ্কের কারণে। তো এই প্ল্যাঙ্ক করার ফলে আপনি একই সাথে ক্যালোরি বার্ন এবং মাসকিউলার স্ট্রেংথ আপনি খুব দ্রুত বিল্ড আপ করতে পারবেন। সো প্ল্যাঙ্কটা আমাদের রুটিনে সবসময় রাখতে হবে। সো এরপরে আমি যেটা কভার করব সেটা হচ্ছে খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্কআউট, পুল আপ অথবা চিন আপ, যেটা আমাদের স্ট্রেংথ এন্ড বিল্ড আপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, আপনি হয়তো শুরুতে এটা পারফর্ম করতে পারবেন না, কিন্তু এটা আমি সাজেস্ট করব যে আপনারা রেসিস্ট্যান্ট ব্যান্ড অথবা অ্যাসিস্টেড পুল আপ মেশিন পাওয়া যায়, তো আপনারা ওইভাবে এটা ট্রেনিংয়ে আপনার স্টার্ট করতে পারেন। তো আপনার পুল আপের ফলে আপনার যে বেনিফিটটা হবে বা চিন আপের ফলে আপনার যে বেনিফিটটা হবে, আপনি আপনার ব্যাক মাসেল অনেক স্ট্রং করতে পারবেন, আপনার কোর অনেক স্ট্রং করতে পারবেন, একই সাথে আপনার বাইসেপ এবং ট্রাইসেপের স্ট্রেংথ বিল্ড আপ করতে পারবেন। সো পুল আপ এবং চিন আপ এটার কোনো বিকল্প নাই এজ এ বিগিনার। এরপরে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে বারপি। তো বারপি ওয়ার্কআউটের ফলে আপনার যেটা হবে, আপনি আপনার মোটামুটি ফুল বডি একই সাথে বার্ন করতে পারবেন এবং আপনি আপনার মাসকিউলার ইন্ডুরেন্স
এটা আপনি ক্যাপাবিলিটি গেইন করতে পারবেন বা বাড়াতে পারবেন। তো আপনার আমি সাজেস্ট করব যে আমরা আমাদের ডেইলি যে রুটিনে বিগিনার রুটিনে অবশ্যই আপনি বারপিট অ্যাড করতে পারেন। আপনি একই সাথে এটা মাসেল বিল্ড আপ এবং ক্যালোরি বার্ন করতে এটা আপনাকে খুব সাহায্য করবে। এরপরে আমরা আসব লেগ রেইজ। আমরা জানি এই ব্যায়ামের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। এটা হচ্ছে যে আমরা যেহেতু বিগিনার হিসেবে আপনাকে টার্গেট করতে হবে যে আপনার জন্য মোটামুটি আপনি সব মাসেলই কানেক্ট করতে পারেন, আপার টু লোয়ার। সো আমি এখানে লেগ রেইজটা অ্যাড করছি অনলি বিকজ অফ অ্যাবডোমিনাল মাসেলের জন্য। তো আপনি লেগ রেইজটা পারফর্ম করলে আপনার ফ্যাট পেটের চর্বি কাটতে হেল্প করবে, আপনার কোর মাসেল অনেক স্ট্রং হবে, একই সাথে আপনি আপনার মানে ট্রেনিংয়ের মাধ্যমে ক্যালোরিও বার্ন করতে পারবেন। সো আমরা আমাদের ট্রেনিংয়ে অবশ্যই লেগ রেইজটা অ্যাড করতে পারি। সো গাইস, আমাদেরকে মেক শিওর করতে হবে যে ট্রেনিংয়ের পাশাপাশি নিউট্রিশনটা আমরা ঠিকমতো ফলো করতেছি কি না। তো অ্যাজ এ বিগিনার হিসেবে আমি সাজেস্ট করব আপনারা আপনাদের ট্রেনিংয়ের পাশাপাশি আপনারা ওয়ে প্রোটিন, মাল্টিভিটামিন, ফিশ অয়েল অথবা ট্রান্স চেইন অ্যামাইনো অ্যাসিড যেটাকে আমরা বলি বিসি ডাবল এ, তো এই ধরনের অ্যাসেনশিয়াল সাপ্লিমেন্টগুলো আপনারা আপনাদের ডেইলি রুটিনে অ্যাড করতে পারেন, যাতে করে আপনারা আপনাদের প্রপার ওয়ার্কআউটের সাথে আপনারা আপনাদের নিউট্রিশনটাও ব্যালেন্স করতে পারেন। সো এই ছিল আজকে আমাদের ইনফরমেশনাল ভিডিও রিগার্ডিং বিগিনার রুটিন। সো নেক্সট কোনো ইনফরমেশান বা ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।